হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে রয়েছে হোটেল স্টাইলে পরোটা। তো এই পরোটা কিন্তু আমরা সপ্তাহে একটি দিন খুব মজা করে খেতে পারি ঘরেই বানিয়ে। তো চলুন দেখে নেই কীভাবে হোটেল স্টাইলে পরোটা আমরা বাসায় বানিয়ে নিতে পারি আর সপ্তাহে একটি দিন খেয়ে নিতে পারি খুব সহজভাবে বানিয়ে। তো আমি পরোটা বানানোর জন্য নিয়েছি এখানে ময়দা 1.5 কাপ, আর লাগবে চিনি, লাগবে লবণ, সয়াবিন তেল, কুসুম গরম পানি। তো এবার আমি ময়দা ঢেলে দেব একটি বাটিতে। প্রথমে আমরা ডো করে নিব পরোটা বানানোর জন্য। তার জন্য দিয়ে দিব ময়দার মধ্যে লবণ। তো আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিব চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিচ্ছি। দিয়ে দিব সয়াবিন তেল, এখানে 4 চা চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 4 চামচ দিয়ে, অর্থাৎ 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলেই চলবে। এখন ময়দার সঙ্গে সবগুলো একসাথে আমরা হাত দিয়ে ডলে ডলে মিক্সড করে নিব। একটু সময় লাগিয়ে মিক্সড করতে হবে সবগুলো উপকরণ, ঠিক এভাবে ডলে ডলে মিক্সড করতে হবে যাতে ময়দার সঙ্গে চিনি তেল সব কিছু মিক্সড হয় ভালোভাবে। মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমরা কুসুম গরম পানি দেব, সেজন্য আমি আঙুলটা ডুবালে যাতে সয় এরকম গরম পানি নিয়েছি আমি, কুসুম গরম পানি। প্রথমে একটু একটু করে দিয়ে আমরা ডো তৈরি করব। একেবারে পানিটা দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে নিতে হবে। আমি একটু একটু করে দিয়ে দেখে নেব যে ডো এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, সেই পর্যায়ে পানি দেওয়া বন্ধ করব এবং ভালোভাবে ডোটা তৈরি করে নেব। তো আমার এখানে আর একটু সামান্য পরিমাণ পানি লাগবে, এখানে আর পানি লাগবে না। 1 কাপটা দিয়ে আমি 1/2 কাপ পানি অ্যাড করেছি। এখন 4 পা করে মথে নিতে হবে। তো আমি ভালো করে মথে নিচ্ছি, একটু সময় লাগিয়ে যদি আমরা এটাকে মথে নেই তাহলে কিন্তু পরোটাটা সুন্দর হবে খেতে। তো এই যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর হোটেলে কিন্তু অনেক আগেই এই ডোটা তৈরি করে রেখে দেয়। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব, তারপর এখন আমরা রুটি বানিয়ে নিব 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু এ পর্যায়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও 2 মিনিট এটাকে মথে নিব। খুব ভালো করে মথে নিতে হবে। এটা মথানো হয়ে গেলে এখন আমি এ থেকে রুটির জন্য শেপ নিয়ে নিব কয়েকটি। আপনারা ছোট বড় সাইজ ইচ্ছে মতো করে নেবেন। আমি এই ডোটা থেকে 4টি রুটির শেপ তৈরি করে নিলাম, একটি বানাবো আর বাকিগুলো ঢেকে রেখে দিব। তারপর রুটি বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে রুটিটা বেলে নিব, এখানে কোনো এক্সট্রা আটা বা ময়দা ইউজ করা যাবে না। রুটিটা ঠিক এভাবে তেল দিয়ে বেলে নিতে হবে। আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা যেভাবে এখন আমরা বেলবো ঠিক এভাবেই কিন্তু বেলানো যাবে, যেহেতু ডোটা আমরা খুব পারফেক্টভাবে তৈরি করেছি। হয়ে গিয়েছে কিন্তু আমার রুটিটা, আমি এরকম পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, এই রুটি একটু মোটা হলেও সমস্যা নেই। এখন আমি ভেজে দিব, সেজন্য প্যান বসিয়ে দিয়েছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমরা রুটি ভেজে নিব। তো দিয়ে দিলাম প্যানে রুটি, 1/2 মিনিট পর আমি উল্টিয়ে দিব রুটিটা। 1/2 মিনিট পর পর 1-2 বার উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দেওয়ার পর আমরা এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করব, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে ঠিক এভাবে একটু চেপে চেপে পরোটা ভেজে নেব। এটা কিন্তু সুন্দর একটা পরোটার কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন হোটেলের মতনই হয়েছে। আর এটা কিন্তু খেতেও দারুণ মজা। আর গরম পানি দিয়ে আমি ডো তৈরি করেছি বলে এটা দীর্ঘ সময় সফট থাকবে। আমি বানিয়ে দেখাবো। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব এখন। আমি নামিয়ে রেখে দিচ্ছি, এটা হয়ে গিয়েছে। ঠিক এভাবে বানিয়ে নিব আমরা হোটেল স্টাইলে পরোটা। আমি প্রত্যেকটা পরোটা এভাবে বানিয়ে নিব, তারপর সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো হয়ে গেল কিন্তু প্রত্যেকটা পরোটাই, ঠিক এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি চান হোটেলের মতো করে ঠিক হাত দিয়ে এভাবে একটু চেপে দিলে পরোটাটা খুব ঠিক এভাবে হবে, ঠিক এভাবে আমি একটু বাড়ি দিয়ে আর একটু সফট করে নিয়েছি। এটা তো এমনিতেই সফট, ঠিক এরকম। আর এটা অনেকটা সময় থাকবে সফট, যেহেতু গরম পানি দিয়ে গুলেছি। তো দেখলেন তো কত সহজেই হয়ে গেল হোটেল স্টাইলে পরোটা, আমরা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।